रिएक्शन बजाय गिटार तुम्हें जय हो ना क्या बादशाह मुखोमुखी तुम होते ही तुम्हारे मध्य एम कि जा देखे बाबा मार एत प्रॉब्लम तुम मध्य एम कि हेलो বাদশা স্যার বলছেন জি বলছি আমরা আজকে প্রায় সবকটা পেপারে একাইকা দিয়ে কি নিয়ে ফিচার করেছি সো হোয়াট ক্যান আই ডু স্যার এটা কি আপনার টিম আর ছিল হোয়াট আমার মাখন তো আমাদের তাই বললো ও আহ মাখন ইয়েপ স্যার আপনি চাইলে আমরা ম্যামকে রাতারাতি স্টার বানাই দিতে পারি ওয়েল Listen, আমি এই মুহূর্তে একটু বিজি আছি আমি আপনার সাথে এই বিষয় নিয়ে পরে কথা বলি ওকে বাই ও প্ল্যানটা কি পোকাটা আমার সত্যিই ভালো আছে আমার রুমে একটু বাটার টোস্ট পাঠান তো এখানে তুলি দে কি দেখি সেভাবে একদম শগুনের মতো তাকায় এই সেই পাখি না পাখি কি পাখি মানে কি হাতের কাছে চলে আসছে আদি কিছু তুই বুঝবি না আমি দেখছি হ্যাঁ পাখি কি পাখি কি পাখি কিছু না তুই বুঝবি তুই এখানে সোজা তে হাঁটাতে পিছন দিকে তাকাবি না ঠিক আছে তুমি পাখি শিকার করো আমি যাই হ্যাঁ ঠিক আছে করো বস মাখনের একটা ফোন দিব নাকি সেই ভালোবাসা আমার হেসে ওঠা তোমার সেই হাসিতে রোজ প্রতি গুণ চলো তুই থাক ক্লাসে যাচ্ছি একটু বস না 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 আমি ক্লাসে যাচ্ছি তুই থাক আসি হ্যাঁ আমি একটু বসতে পারি আমি কি আপনাকে চিনি আমার সাথে কিছু কথা বললে অবশ্যই আপনি আমাকে চিনবেন না না নট রেডি আমি একচুয়ালি আমার আপনার অনেক বড় ফ্যান নাইস অ্যাটিটিউড আই লাইক ইট রিয়েলি বিকজ ইউ আর অ্যান আর্টিস্ট আমার গান কিন্তু এখনো রিলিজ হয় নাই আপনি কিভাবে আমার ফ্যান হ্যাঁ ইটস ট্রু যে আপনার গান বের হয়নি কিন্তু ওই অডিও কোম্পানিটা আমার আমি শুনেছি আপনার গান আমি রিলিজ করব রিয়েলি হ্যাঁ অ্যাকচুয়ালি আমি ইউকেতে ছিলাম for last 8 years ওখানে আমি র্যান্ডমলি অনেক সিঙ্গার সাথে পরিচয় ছিল অনেক গান আমি শুনেছি and that's why I was very choosy সবার গান ভালো লাগতো না luckily আমার গান খুবই পছন্দ হয়েছে seriously তাহলে আমি তো অনেক lucky আমি আসলে বিশ্বাস করতে পারছি না and thanks for today give me such short time for coffee হ্যালো
হ্যালো মাখন সাহেব। হ্যালো বলো না। আমি ভাবলাম যে আপনার একটা খোঁজ নেই। কেমন আছেন আপনি? ভালো না। কেন ভালো নাই কেন? কেন আর এমনি মন খারাপ। বুঝতে পারছি। আপনার একটা খবর দেই, আপনার মনটা ভালো হয়ে যাবে। বলুন শুনি। নতুন এক প্রকারের বিষ পাইছি, খুব দামি আর খুবই কার্যকরী, অব্যর্থ লক্ষ্য। আপা ভাবতেছি এইসব ছাইয়া দিয়ে ভালো মানুষ হয়ে যাব। শুনেন মাখন সাহেব, আমি বুঝতে পারছি আপনার বসের সাথে একটু গন্ডগোল চলতেছে। তো মাখন সাহেব, আপনার বসকে ম্যানেজ করা কিন্তু আপনার পক্ষে কোনোই কঠিন কাজ না। আপনি একটু চিন্তা করে দেখেন, আপনার বস কি কি করতে পছন্দ করে। আপনি আপনার বসকে সেই সব কাজ করতে ইন্ধন যোগাইবেন। আপনার বসের সামনে সামনে যেমন আপনি দেখান যে আপনার বসের জন্য আপনি জীবন দিয়ে দিবেন, ওরকম আপনার বসের পিছনে থেকেও আপনি আপনার বসের পক্ষ হয়ে কাজ করতে থাকেন। আস্তে আস্তে আপনার বস বুঝতে পারবে যে আপনার সারা আপনার বসের এক দণ্ডও চলবে না। আপনারে লাগবেই যখন আপনার বস বুঝতে পারবে যে আপনারে সারা চলবে না, আপনারে তো সে ডাইন হাত বাম হাত বানায় রাখবে। তখন আপনার কি হবে? প্রমোশন হবে। প্রমোশন হইলে কি হবে? আপনার অনেক উন্নতি হবে। শুনুন, আপনি মন খারাপ করেন না। আপনার যেটা বলতেছি, আপনি বসের পক্ষে হয়ে সামনে এবং পিছনে কাজ করতে থাকেন, ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে। ঠিক আছে ভাই, রাখি তাহলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। তুমি সকাল সকাল সোফার মধ্যে ঘুমাচ্ছ কেন মা? কোনো অসুবিধা নাই। আচ্ছা, তুমি সকালে সবার প্রথমে কার চেহারা দেখেছ? তোর সেলিব্রিটি ওই বাবু। তোর ছবি এর আগেও একবার ছাপা হলো না? হ্যাঁ, কারণ আমি তো সেলিব্রিটি হয়ে যাচ্ছি। মানে কি, তোর ছবি তো এখনো রিলিজই হয়নি। এটা হচ্ছে কি বিজনেস পলিসি, আগে অডিও অ্যালবাম রিলিজ হবে তারপর ছবি। তোর গান কেউ শুনলো না আর সুপার হিট হয়ে গেল গান? আরে গান যাদের শোনা তারা ঠিকই শুনেছে। তুমি খুশি হনি মা? হ্যাঁ খুশি তো হচ্ছে, কিন্তু ছবি রিলিজের আগে এত বড় কাভারে। বুয়া সবসময় এরকম হা করে তাকে তাকে কথা শুনে কেন? হ্যাঁ কানে শুনে না কথা বলতে। এই বাবাকে দেখে নানুকে দেখে। আপা বসে। তুমি কি জানো নার্গিস, কালকে কত বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে? জি কিছুটা শুনতে পাইছি, কিন্তু পুরাটা জানি না। কি ব্যাপারে? আমি তো বুঝতেই পারছি না। আমি ছাড়া ইরফানের আরো একজন শত্রু আছে। কেন, তারে আপনি চিনেন না? না কে? বুঝতে পারছি আপা, আপনি অঙ্কে খুবই কাঁচা। এই যে মায়ারে ষড়যন্ত্র কইরা ঘর থেকে তাড়াইলেন, সেই মায়া এখন কোথায়, খুঁজে পাইছেন তারে? কিন্তু মায়াকে নাকি খুঁজেই পাওয়া যাচ্ছিল না। কি যে বলে না পা, একটা জলজন্ত মানুষ সে হারায় যাবে, এটা কখনো সম্ভব? আমারও সেরকমই মনে হচ্ছিল। কিন্তু মায়া ইরফানের ঘাড়, না 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 না, ও তো ঠিক ঘটনার আগেই ফিরলো, আর ভাইয়া নিজেই ওকে। সবই খেলা, খেলা এইভাবেই খেলতে হয়। মায়া অনেক শিয়ানা, অনেক সালা, সে আপনার মতো বোকা না। সে স্বামীরে মারার জন্য লোক ঠিক করে আবার ঠিকই ঘরে ফিরে আসছে। একটা জিনিস খেয়াল করছেন, সে কথায় কথায় আপনার মতো ভাঙ্গে পড়ে না, তার চোখ দিয়া কখনোই পানি পড়ে না, সে অতি সালা। খেয়াল করছেন এটা? আমিও খেয়াল করেছি। ভাইয়ের সাথে ফিরে এসেই আমাকে ইশারায় বুঝিয়ে দিয়েছে যে সেও এক চোখ নেবে। দেখা যাক।
আমরা এবার দেখব খেলা কোন দিকে আগায় নাকি। ইরফানের জন্য স্যুপ বানাচ্ছি। ও, ইরফানের জন্য? জি। মায়াকে দেখলে মন খারাপ করে ছাদে গেল, কাঁদতে যাচ্ছে। যা, তুমি কিছু বলেছো? না মা, আমি কিছু বলিনি বলে তো রাগ করেছে। আমি কি করব বলেন তো আম্মা? এদিকে আপনার ছেলে বলেছে লুবনা আর মায়া যেন কোনোভাবেই জানতে না পারে ইরফান কোথায় আছে। এটা কি সম্ভব? ইমরান যখন বলেছে তখন তো মানতে হবে মা। ওদিকে আবার ইরফান বলেছে মায়াকে যেন বাড়ির বাইরে যেতে না দিই। বাড়ির বাইরে নাকি ওর অনেক বিপদ। এখন আমি কি করব আমি তো কিছু বুঝতে পারছি না আম্মা। আমি তো কিছুই বুঝতে পারছি না, কি করে যে কি করব, কেন এমন হচ্ছে। অবশ্য গুরুজি বলছিলেন একটা কথা বলতে চাই, যদি কিছু মনে না করো। জি অবশ্যই আম্মা, বলে মায়ের মন তো এতগুলো অঘটনের পর এমনি ছোট হয়ে আছে। তুমি যদি কিছু মনে না করো, ইরফানকে খেতে দেবার আগে যাই দাও, আমাকে আগে দিও, আমি আগে একটু খেয়ে দেখবো। কিছু মনে করো না বৌমা, অন্যভাবে নিও না। এবার তোমার ছায়া, এটা আমার ছায়া, আমরা ছায়ার সঙ্গী। তুমি হাজার চাইলেও এই ছায়া সরাতে পারবে না। এরকম অদ্ভুত প্রশ্ন তোমার মাথায় আসলো কেন? একটা মজার বিষয় কি জানো, আমি চাইলে এই ছায়া থেকে সরে দাঁড়াতে পারবো। এইভাবে ইয়ার্কি করো তুমি আমার সাথে। মা কোথায়? মা একটু শুয়েছে, প্রেশারটা বেড়েছে, সুপটা খেয়ে ওষুধটা খেয়ে না। আচ্ছা, খেয়ে নেবো। তুমি তো নিজে খেতে পারবে না। ভাবি ওরা তো আসলো না, একবার দুবার এসেছিল, ঘুমাচ্ছিলে।
মানে মেজু হয়ে এসছে নাকি? হ্যাঁ, তোমার খবর শুনে ও আর রনন চলে এসছে। তাহলে তুমি যাও, ভাইয়াকে পাঠিয়ে দাও, সে আমাকে খাইয়ে দিবে। আচ্ছা, আমি খাইয়ে দিই, তারপর ডাকছি। না, তুমি ভাইয়াকে পাঠিয়ে দাও। আচ্ছা, ঠিক আছে। আমি শোনো শোনো আমার না অন্যায় এই বাড়ির পানি খেতেও কেমন জানি ভয় ভয় লাগে। কিন্তু এখানে তো হসপিটাল থেকে আনা পানি আছে, খাবে? না, এখন খাবো না, পরে খাবো। আমি চিনি না, রাস্তাঘাটে কে না কে আসে কখন, আমি আরো দু তিন বার দেখেছি, আমি জীবনও দেখিনি। ঠিক যাই না, তোমরা কি কাজে? তোমাকে যে বললো ছোট সাহেব, ভুলে বলছে, চলে গেল তো। আমি ছোট সাহেব বলে তোমাকে বলতোই, তাই না? ছোট সাহেব না, কাটো চল। জানো, এটা ফার্স্ট বার্থডে যে আমাকে মা আমাকে কেক খাওয়াচ্ছে না। ওকে ফাইন, বাসায় যাও, এই মাসের থেকে কেক কাটো। সেটা এখন আর সম্ভব না। কেন? মা কয়েকদিন আগেই একটা মজা বেশি গে, জানো, মা যখন হসপিটালে সাদা কাপড় পরে তোমার ফোন ঘুমাচ্ছিল, তখন তার হাতে একটা ছবি ছিল। কেন ছবিটা কার? তোমার। তোমার আমার আমার ছবি হবে কেন? মার খুব ইচ্ছা ছিল সে আমার বউ দেখে যাবে, তাই তার জন্য আমি ইন্টারনেট থেকে ছবি ডাউনলোড করে দিয়েছিলাম। সে ছবি পেয়ে যে কি খুশি তুমি ধারণাও করতে পারবে না। পুরো হসপিটাল মাথায় উঠে রেখেছে, সবসময় বউ বউ নিয়ে কথা বলতো, সবসময় বউয়ের সাথে সবসময় ছবি দিয়ে কথা বলতো, অনেক হাসি খুশি ছিল সে। এত কিছু আমি তো কিছু জানি না। আর আমি নিজেই কি জানতাম নাকি? এত সুন্দর এক বউয়ের সাথে কেক খাবো, এখন কেমন লাগছে? মনে হচ্ছে এই পুরী ডানা কেটে দেই। যেন হয়েছে শুনে না পা, আপনার বাসা পরিবেশটা আমার ঠিক ভালো লাগতেছে না।